বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক উৎক্ষেপণ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন 1957 সালে 4 অক্টোবর। এরপর থেকে সুদীর্ঘ 67 বছর ধরে অ্যালুমিনিয়ামের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। অবিশ্বাস্য হলেও এবারই প্রথমবারের মতো মহাকাশে পাঠানো হল কাঠের প্যানেলে তৈরি স্যাটেলাইট। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের মতো গ্রহ অনুসন্ধানের জন্য ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব উপাদান হিসেবে কাঠের কার্যকারিতা পরীক্ষার অংশ হিসেবে এই স্যাটেলাইট পাঠানো হয়েছে। জাপানের গবেষকদের তৈরি এই ক্ষুদ্র স্যাটেলাইটটির ওজন কেবলমাত্র 900 গ্রাম। গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্স রকেট করে স্যাটেলাইটটিকে পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISSA। এরপর এটিকে ছেড়ে দেওয়া হবে পৃথিবীর উচ্চ কক্ষপথে। স্যাটেলাইট নির্মাণে অ্যালুমিনিয়াম পছন্দের একটি ধাতু হিসেবে দীর্ঘ সময় ব্যবহৃত হয়ে আসছিল, কারণ অ্যালুমিনিয়ামের ওজন কম এবং আপেক্ষিক সস্তা, এবং এটি সাধারণত একটি স্যাটেলাইটের ভরের প্রায় 40% গঠন করে। অন্যদিকে ল্যাটিন ভাষায় কাঠের নামের সঙ্গে মিলিয়ে গবেষকরা স্যাটেলাইটটির নাম দিয়েছেন লিগনোসেট। স্যাটেলাইটের এসব প্যানেল তৈরি হয়েছে ম্যাগনোলিয়া গাছ থেকে, যেটি স্ক্রু বা আঠা ছাড়াই প্রচলিত কৌশলে মজবুত করে জুড়ে দেওয়া যায়। কিয়োতো ইউনিভার্সিটির বন বিজ্ঞানের অধ্যাপক কোজি মুরাতা বলেন, পৃথিবীর তুলনায় মহাকাশে কাঠ বেশি টেকসই। মহাকাশে পানি বা অক্সিজেন না থাকায় কাঠ সেখানে সহজে পচে বা জ্বলে যাবে না। 1900 সালের শুরুর দিকে বিভিন্ন এরোপ্লেন তৈরি হতো কাঠ দিয়ে, তাই কাঠের স্যাটেলাইটও তৈরি করা সম্ভব। গবেষকরা বলছেন, পৃথিবীর উপগ্রহ চাঁদ বা মঙ্গল গ্রহে কখনও যদি গাছ লাগানো সম্ভব হয়, তবে ভবিষ্যতে মহাকাশে বসতি নির্মাণের জন্য করা যেতে পারে কাঠের ব্যবহার। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।